মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পাঠানো স্বাধীনতার ঘোষণাপত্রটি বেতারে প্রচার করার পাশাপাশি শত শত কপি ছাপিয়ে বিলি করা হয় চট্টগ্রাম সহ দেশের সর্বত্র। ঐতিহাসিক সেই ঘোষণাপত্র ছাপানো হয়েছে একটি সাইক্লোস্টেল মেশিন দিয়ে, যা মুক্তিযুদ্ধের অনন্য স্মৃতি হিসেবে আজও সংরক্ষিত রয়েছে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে। ঘোষণাপত্রটি তাৎক্ষণিকভাবে ছাপানোর জন্য একমাত্র উপায় ছিল সাইক্লোস্টাইল মেশিন। এজন্য এগিয়ে আসেন আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার জুপিটার হাউসে মেশিনটি ছিল। সে বাসায় এ মেশিনের সাহায্যে সারা রাত ধরে ছাপানো হয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র। সকাল হতেই না হতেই শহরের আনাচে কানাচে সেই ঘোষণাপত্র বিলি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাধীনতার পরে আনোয়ারা সরকারি কলেজের পাঠাগারে সেই মেশিনটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখা হয়। ও মরে গেই তাজিয়ে প্রায় 8 বছর পরে গেই আরা চেষ্টা করি এবং কলেজ কর্তৃপক্ষ এই মেশিন অক্ষত অবস্থা লাগি প্রতি বছর আরা এই মেশিন 26শে মার্চত এই স্বাধীনতা দিবসের দিন আরা উন্মুক্ত করে দিই। আনোয়ারা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি মহোদয়ের বাসভবনে ছিল, ওখান থেকে আমরা এখানে এনে এখানে সংরক্ষণ করি এবং এমপি মহোদয় বাসি থাকা অবস্থায় এটা কলেজে দান করে যান। এই সাইক্লোস্টেল মেশিনটি প্রতিদিন দেখতে আসেন কলেজের শিক্ষার্থীরা। ইবে দেহি আইন শিখির জানির, মুক্তিযুদ্ধ মানে কি, স্বাধীনতার ইতিহাস জানির, স্বাধীনতার যে সাফা জিনিস ইবারার আনোয়ারা কলেজেতেই দেহির আনোয়ার কলেজের ছাত্র হই গর্ববোধ করির। সাইক্লোস্টেল মেশিন, এই মেশিনটি আমাদের স্বাধীনতা দিবসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। আমি গর্বিত যে আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমি একটি মুক্তিযুদ্ধের একটি অংশ আমরা বর্তমান প্রজন্ম দেখতে পাচ্ছি। যে স্বাধীনতা ইয়ে হারা যে স্বাধীনতা পাই, এই স্বাধীনতার এই সাইক্লোস্টেল মেশিনের মাধ্যমে সাফাই এরা গোটা বাঙালি জাতিরা জানান দিল, ইহারা সাধারণ শিক্ষার্থী হল এই মেশিন সম্বন্ধে জানির। এইতে যদি না থাকতো হয়তো বা স্বাধীনতার ডাককে সবার কাছে পৌঁছাতো না, যেহেতু আমাদের কলেজ আছে সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। এ বিষয়ে আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, আনোয়ারা সরকারি কলেজের মাননীয় প্রতিষ্ঠাতা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু মহোদয় তার বাড়ি চট্টগ্রামের যে জুপিটার হাউস, সেই জুপিটার হাউসে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করার জন্য এখানে ফটোকপি করা হতো এই সাইক্লোস্টাইল মেশিন থেকেই। কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় এটা গভর্নিং বডিতে এটা আমরা তুলেছি এবং সেখানে তিনি সিদ্ধান্ত দিয়েছেন সর্বসম্মতিক্রমে এটা কলেজের পাঠাগারেই থাকবে এবং সেই অবধি সেটা আমাদের কলেজের যথাযথ মর্যাদায় সংরক্ষিত আছে। তবে স্বাধীনতা দিবসে কলেজে উন্মুক্তভাবে কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হলে কলেজের সকল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের অংশের এই মহামূল্যবান মেশিনটি সম্পর্কে আরও জানবে। ডেস্ক নিউজ, সি+ টিভি বাংলা।